আহ, নামে মুসলমান হইছি, কাজা হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কবি এই জন্য একটা নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না এই সমাজে এমন লোকের হাই যে অগোনা। কথা বলেন ঠিক কিনা? নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। ও দুনিয়ার মুসলমান, ও আমার মুরব্বী বাবা জেরা, কোরআনকে ভালোবাসা মানে কোরআনের আইনকেও ভালোবাসতে হবে। এই জন্য দুনিয়ার মুসলমান মনে রাখতে হবে, কোরআন শরীফকে ভালোবাসা মানে শুধুমাত্র কোরআন শরীফ পড়ার নামে ভালোবাসা নয়, কোরআন শরীফকে ভালোবাসা মানে এই সমাজের ভেতরে, এই গ্রামের ভেতরে, এই রাষ্ট্রের ভেতরে কোরআনের আইন কিভাবে চালু করা যায় সেই চিন্তা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান পিছিয়ে পড়েছে, আজকে মুসলমান হক কথা বলতে পারে না, এই জন্য আজকে মুসলমান পদে পদে লাঞ্ছিত। আজকে আপনারা মনে করতে পারেন, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে অনেক ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক, আল্লামা সাকত হোসেন রাজি সহ, রফিকুল ইসলাম মাদারি সহ যে ওলামায়ে কেরামরা জেলের ভিতরে আছেন, তারা মনে হয় কষ্টে আছেন, তাদের জীবন তো শেষ হয়ে গেল, এ কোরআনের রাজ কায়েম হবে কিভাবে? না বন্ধু, যারা সেই জেলখানার ভিতরে আছেন অবশ্যই তারা কোরআনের কথা বলে সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গাটা যদিও দুনিয়াতে কষ্টের জায়গা, এটা আসলে এই কষ্টের মাধ্যমে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের দরজা বুলন্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সেটা কষ্ট, দুনিয়ার কষ্টকে আমরা কষ্ট মনে করি না, তার দুনিয়ার কষ্ট তো সাধারণ কষ্ট। দুনিয়ার এই অল্প সময় কষ্ট যদি বোধটা করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে সেই জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্য ও দুনিয়ার মুসলমান চিন্তা করতে হবে যে কোরআন শরীফ কিভাবে কায়েম হবে, কোরআন শরীফের আইন কিভাবে বাস্তবায়ন করতে হবে। এই কথা যখন বলা হয়, অর্থাৎ এখন যদি আমি বলি, আল্লাহ জানে কয়েকদিন পরে কি হয়। মনে করেন এই দেশের ভিতরে যদি, এই দেশের ভিতরে যদি কোরআনের আইন চালু করতে হয়, ওলামায়ে কেরামের পক্ষে থাকার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু মনে করেন সিল মারার সময় দুনিয়ার লোক ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন শরীফকে ভালোবাসেন, মসজিদে গিয়ে সুবহানাল্লাহ বলেন, আপনি যে কয় নম্বর বাপ্পা, এটা ওই সময় বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমস্ত আইনকে ভালোবাসতে হবে। এখন আপনি মনে করেন কোরআন দিয়ে দেশ চলুক, আমরা সবাই চাই কি চাই না? সরে বলেন চাই কি চাই না? এখন কোরআন দিয়ে দেশ চলুক, যেমন নায়ক ফারুকের মতো অনেকে চায় নাই যে মারা গেল, সে ঠিকই মারা গেছে, ইসলাম ঠিকই এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তুমিও মারা যাবে, তুমি একদিন পৃথিবী থেকে লাঞ্ছনার সাথে বিদায় হয়ে যাবে। ইসলাম তোমার বাবার না, ইসলাম তোমার দাদার না, আল্লাহর ধর্ম ইসলাম, সত্য ধর্ম ইসলাম ঠিকই টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলেছে, আজকে কত লোক দুনিয়া থেকে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আজও যারা বলছে ফেরাউন নমরুদের মতো তারাও চলে যাবে, ইসলাম ঠিকই থাকবে। চলে বলেন ঠিক কিনা? এখন আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জেরা আলী রাদিয়াল্লাহু আনহুর নসিহত থেকে কয়টা বললাম? দুইটা। অর্থাৎ কোরআনকে ভালোবাসা দুই নম্বর। কোরআনকে ভালোবাসা মানে কোরআন শিখা, নিজের সন্তানকে কোরআন শিখানো, এবং এই কোরআন শরীফের আইন কিভাবে সমাজে বাস্তবায়ন করা যায় সেই চিন্তা করা। নাম্বার তিন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন অল্পে তুষ্ট থাকা লাগবে, যদি তুমি আল্লাহর কাছে প্রিয় হতে চাও অল্পে তুষ্ট থাকা লাগবে। এখন আমরা এখানে যারা আছি, আমরা কয়জন অল্পে তুষ্ট থাকি? লোক আমাদের ভিতরে কম না বেশি? যেরকম কম না বেশি, যার 5 লাখ হ্যাঁ চিন্তা করে আমার 5 কোটি কবে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট নেতা বড় নেতা হতে চায়, আর বড় নেতা আরেক বড় নেতার ল্যাং মেরে ও চাই যে ওরে বাদ দিয়ে আমি একাই পুরো রাজত্ব করি। কথা বলেন ঠিক কিনা? এক দেশ পাইছে তাও মন ভরে না, চাই আরো 5 দেশ কেমনে। কথা বলেন ঠিক কিনা?
ভারতে এক দেশ পাইছে, এখন চিন্তা করতেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে গিয়ে বাংলাদেশকে গড়ে তোলা যায়, ঠিক কিনা? চাইছিল কিন্তু পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে ভারত থেকে আসলাম, আলহামদুলিল্লাহ বাংলাদেশে মুসলমানদের পুলিশদের মধ্যে প্রশাসনদের ভিতরে এখনো ভালো লোক আছে বলে কোটি কোটি টাকার মদ কয়েকদিন আগে বুলডোজার দিয়ে একবারে পিষে ফেলে দিছে, আলহামদুলিল্লাহ বলে এখনো ভালো লোক আছে বাংলাদেশের সন্তান। এই জন্য আমরা গর্ববোধ করি বাংলাদেশের জন্ম নিয়েছে। তো জানেন না ইন্ডিয়ার কি অবস্থা, আমি গেলাম কলকাতায়, মোড়ে মোড়ে মদ বিক্রি করতেছে, ওপেনলি মদ বিক্রি করতেছে। তো এখন তারা চাচ্ছে বাংলাদেশেও কীভাবে এই মদটাকে বৈধ করা যায়। কয়েকদিন আগে বলছিল না একবার যে বাংলাদেশে মদ ওপেনে বিক্রি করা হবে, পারছে? আইন চালু করতে পারছে? কেন পারে নাই? এরকম ওয়াজ মাহফিলগুলো হওয়ার কারণে তারা প্রতিবাদ করেছে। আপনারা হয়তো এখানে কয়েকজন মানুষ মিডিয়ার মাধ্যমে যখন তারাও দেখবে, তখন তারা বুঝবে যে মদ যখন এই দেশে ওপেনলি চালু করা হবে, জনগণের ধোলাই থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে, কারণ মুসলমান কোনো পরমাণু বোমাকে ভয় করে না, মুসলমান গুলিকে ভয় করে না, মুসলমান কামান ভয় করে না। আরে মুসলমান তো বীরের জাতি, মুসলমানের জীবন হচ্ছে আল্লাহর জন্য, মরণটাও আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জীবন তো আমরা আল্লাহর জন্য সঁপে দিয়েছি, জীবন একটাই মরব, একবার বিড়ালের মতো মরব না, সিংহের মতো মরব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম অল্পে তুষ্ট থাকা লাগবে, কি থাকা লাগবে? অল্পে তুষ্ট থাকা লাগবে, যা পাইছি আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ। যে বলেন তো, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা কেন খায় আমি বুঝি না। সুদ খাইতেছেন আপনি, মনে করেন সুদ আপনি নিয়ে কয়েক কোটি টাকার বাড়ি বানালেন, গাড়ি কিনলেন, সব কিছু ঠিক আছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার দুই তিনটা সন্তান আছে। আচ্ছা, কালকে যদি আপনার মরণ হয়ে যায়, অথবা আজকে রাত্রে যদি আপনার মরণ হয়ে যায়, কালকে এই টাকাগুলা কে খাবে? আপনি নিতে পারবেন কবরে? নেবে কে? আপনার সন্তান নেবে, কি বলেন ঠিক কিনা? আপনার টাকা পয়সা আপনার সন্তান ঠিকই নেবে, একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ছয় দিন পরে মাকে কি বলবে, মা আব্বার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কেমন ছিল? কথা বলেন ঠিক কিনা? আরে এখন তো বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে, সম্পদের জন্য বাপ মাকে পর্যন্ত মানুষ খুন করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় মনে করেন বাপ মা, বাপ মারা গেলে বলবে আম্মু কত টাকা আছে? তোর বাপের তো এক কোটি টাকা আছে, কিসের টাকা? সুদের টাকা যাই হোক না কেন, তবে একটা পালসার। আপনার ছেলে পালসার নিয়ে আরামে ঘুরবে আরেকজনকে নিয়ে, আপনি কবরের ভিতরে মায়ের যা খাবেন সব আপনি খাবেন, কথা বলেন ঠিক? মায়ের কিন্তু আপনার সন্তান খাবে না, বেতের বাড়ি কিন্তু আপনার বাবা খাবে না, আপনার দাদা খাবে না। যেই টাকা দিয়ে আপনি স্ত্রীকে রেখে গিয়েছেন, সেই স্ত্রী মায়ের খাবে না, কবরের ভিতরে মায়ের কিন্তু আপনারই খাওয়া লাগবে, কথা বলেন ঠিক? আমার মুসলমান ভাইরা, না হারাম খাওয়ার সময় চিন্তা করুন, এত টাকা কার জন্য? একটু নামাজ করছে, ইয়ামায়া ফিরুল মারউমিন আখি উম্মিহি ওয়া আবি, আরে বাপ পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, ওয়ালা ইউসালু হামিমুন হামিমা, বন্ধু পরিচয় দিবে না। আর বন্ধু যদি পরিচয় না দেয়, তাহলে সেই দিন এক কোটি টাকা যা রেখে গেলেন, কার জন্য রেখে গেলেন, কার জন্য রেখে গেলেন? এই জন্যে নিজের চিন্তাটা আগে কইরেন, নিজের চিন্তাটা আগে কইরেন সন্তানের। আপনি, আচ্ছা আপনি যে এত টাকা পয়সা ইনকাম করতেছেন, মনে করেন আপনার বাবা আপনার জন্য কয় কোটি টাকা রেখে গেছে, মনে করেন আপনার এক সময় ছিল না, আর রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ। সুদ ঘুষ খেয়ে ইনকাম করে আপনার সন্তানের জন্য রেখে যেতে হবে না। আর আল্লাহ নিজে বলেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন আল্লাহ বলেন, আরে তোমার জন্মের 50,000 বছর আগে লোহে মাহফুজে আমি তোমার কি কি রিজিক হবে, কি কি তুমি খাবে, কি খাবে না, জন্ম কখন হবে, মৃত্যু কখন হবে, এমন কি একটা গাছের পাতা কখন ঝরে পড়বে, কিভাবে ঝরে পড়বে, সব লোহে মাহফুজে আগে লিখে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি সুদ খাইলেও আপনার ছেলে রিজিক পাবে, সুদ না খাইলেও রিজিক পাবে, ঘুষ খাইলেও পাবে, না খাইলেও পাবে। আপনি যতটুকু পেয়েছেন, আপনার চিন্তা থাকবে একটা জায়গায় যে আজকে যদি মরে যায়, আমার ঘর কিন্তু কবর, আমরা কিন্তু ভাড়াটিয়া, আমরা কি
ভাড়াটিয়া যেতে হবে আসল বাড়ি কবরে, কোথায় যেতে হবে কবরে। আহারে এই যে আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল করা হয়েছে, আগামী বছরও করা হবে হয়তো, কিন্তু আমি নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন, কথা বলেন ঠিক না? ঠিক। ও দুনিয়ার মুসলমান, আমি আপনার জন্য দোয়া করবো, তো পরের কথা, আপনি হারাম খেয়ে যদি আপনি কাবা শরীফের গিলাফ দিয়ে কান দেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলেন তোর কোনো মাফ নাই, তোর মাফ নাই, তুই মসজিদে সবার আগে গেছো, সভাপতি হয়েছ, তোর মাফ নাই, তুই হুজুরে খাওয়াইছ, তোর মাফ নাই, তুই যা করছ সব বিফল। হারাম খাইলে নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, কিছুই কবুল হয় না। তাহলে আমরা যতটুকু পারি হালালের ভিতরে থাকবো, কিসের ভিতরে থাকবো, অল্পে অল্পে তুষ্ট থাকবো, যা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর আসলে আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ, কম আসলেও আলহামদুলিল্লাহ, বেশি আসলেও আলহামদুলিল্লাহ। যদি এভাবে থাকতে পারেন, আশা করা যায় আল্লাহ আপনাকে সময় মতো ধনী বানিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি থাকা লাগবে, অল্পে কি থাকা লাগবে, বলেন না, অল্পে কি থাকা লাগবে, খুশি থাকা লাগবে, তুষ্ট থাকা লাগবে। একেবারে শেষ কথা, আলী রাদিয়াল্লাহু আনহু চার নম্বর যেই নসিহত করলেন দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসী, মৃত্যু নামক বক্তার ওয়াজ তোমরা গ্রহণ করো, মৃত্যু নামক বক্তার ওয়াজ তোমরা গ্রহণ করো। এর মানে কি, মৃত্যু কিন্তু কথা বলতে পারে না, কিন্তু মৃত্যু নামক বক্তা থেকে ওয়াজ আপনি গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন? মৃত্যু যার হয়ে যায় সে তো চলেই গেল, আপনি যে দেখলেন আরেকজন লোক ইন্তেকাল করেছে, আপনার চিন্তা করা লাগবে যেই লোকটা ইন্তেকাল করলো ওই লোকটার মতো হয়তো কালকে আমারও ইন্তেকাল করা লাগতে পারে, মাটির ঘরে সে যাওয়া লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা?